পাগল শুক্রবার দিন দের বিয়ার দাওত একটা বিয়া হয় দের বিয়া কিন্তু হয় নাকি আমি পাগল আমি ছাগল দেখান দেই গেছি তাই আমরা উলালি কথা তো না বুঝা না বুঝা কোন নাই উলালি করবে না বুঝছ ও বয়স তো 12 বছর আমার আমি বুঝি না কিছু 12 বছর না আমি জানেন তাও খায় না দেই গেছে দের বিয়া তাকে বলে জানেন না গেতাছি শালা জানি বন্ধু দে আছে শালার দাও তোর দাও তো দিলাম মাছখানে দিকে মাল মান না মাগনা ফাও গাও গার গুরানি খাইলাম শালার সুমন দিতে নি কথা ওই শালা দের বিয়ার কিন্তু দাও তো হ্যাঁ পাগল গর্দানি যা 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 মনে করো সামনে শুক্রবারে আমার বাড়িতে তোমার দের বিয়ার দাওয়াত রইল পাগল নাকি দের বিয়া কোনদিন আছে তোমার মাথা গেরা বসে আমি নগদ দেখে তো আছি দাওয়াত পাগল নাকি এরা আমি পাগল হ্যাঁ শালারে দাওয়াত দিবা ছিল শালার দাওয়াত তার তো ছিড়ছে আমার তার ছিড়ে না তোমারই তার ছিড়ছে যাও দের বিয়া যাও যাও দের বিয়া কোনদিন আছে আমরা আর বিয়ার দাওয়াত খাই না ইয়ে শালার তো পাগল গো আমার ভুল হইলো দাওয়াতটা মিস গেল দাওয়াতটা আমার কপাল লাগি না দেখিয়া রসুন বাড়াইতেছা পেঁয়াজ বাড়াইতেছে ঘরে রাখি তোমার দেখা তো বইয়ে থাকি না
বিয়ার সময় তো তোর এত চাপ আছে না রে, বিয়ার মানে তো চাপা ঘিন ঘিরে কিবা করিল। আমার কাছে শিখছি, মা জানি কাম করে না। আমি তোর বাতার তোর জামাই তুমি আমি সব খানে দাওয়াত দেব। দাওয়াত দিলে তো ভালো কথা, কিন্তু দেয়ার বিয়াটা তুমি জানো দেয়ার বিয়া কি? তোমরা প্রশ্ন করো কিসের দিকে, প্রশ্নের উত্তর দিব হইলো যেদিন দাওয়াত খাবার নিকে যাবা ওই দিনকে উত্তর দিব নি। যাও কথা কও কিসের দিকে। তোমার মা কি কয়ে দিছে, তোমার কি দিলে তুমি খুশি হও? সোনার চেন দিব না কানের তা দিব, কোনটা দিব? যারা পাগল তারাই খুব দামারে তোমাকে মনে দাসাই তাই দিও। মামার পাতে বাগনা মানুষ তুমি তা হোনা বাবা। মামার মামা বাগনা যেখানে আপদ নাই সেখানে ও মামা তুমি বাগনা বাবা। আইসাও যখন দেখেছে তুমি কোথায় আমি খুশি আমি কি জানি না? আমি দেখি জানি মাছ মারবো না আমার এলো দেড় বিয়া কিসের আবার? তোমারে দেড় বিয়ার দাওয়াত দিলাম, তুমি খাবার নিকে খেলি যাবা। আচ্ছা দামও তো ভালো কথা, হ্যাঁ, কিন্তু দেড় বিয়েটা কি দিচ্ছ আমি বুঝি না। ও শিট, তোমার এত প্রশ্ন কেন উত্তর দেন লাগবে? তোমাকে দাওয়াত দিছি, তুমি দাওয়াত খাবার নিকে। এটা ঠিক, আমি দাওয়াত খাবার দামো খাবার মাইনে নিলাম, হ্যাঁ, কিন্তু দেড় বিয়ে আমি আবার
যদি কোনটা নিয়ে যায় তাহলে দের হিসাবই নিয়ে যা লাগবো না আমার ওইটা তোমার বেবেকে যা মনে নয় তাই নিয়ে দেও কিন্তু দের বিয়ার দাওয়াত রইল এইলি আমার এলো শেষ কথা তাই আচ্ছা তাও জল পাইলাম দের বিয়া দিব না হলি নাই তুই এবার দাওয়াত একটা খামু দের বিয়া কার কয় দাওয়াতটা খাবার নেই বুঝা হবা যে বিয়া না তারক তো হয় আচ্ছা ঠিক আছে যাই বাই দাস দেখ একবার তো দাওয়াতটা শান্তি পেলাম কসে ওই হানা দাওয়াত বানিয়ে দিছি বেগে নি খালি তেল হয়ে যাবে তো ভাই ও তো গুলি তো ভালো করে মাইলা নিছে খুশি খুশি লাগতেছে দোস্ত আজকে নিশ্চিন্ত ভালো খবর এই ভালো খবরই তো খুশি খুশি লাগবো না মনে করলে সামনে শুনতে পারে মনে করেন যে আমার দের বিয়ার দাওয়াত দিলাম গেছি কি বিয়া বলে ১৫-২০ বছর ধরে বক্তব্য দিবেন মনে করেন আমার বোনের জামাই সাত বিয়া কোনদিন করবো আমি কোথায় আপনি দিবান বিয়ার দাও তিনি ঝগড়া হবো মনের সুখে বিয়ার দাও খেম বন্ধুর বিয়ার মজাই আলাদা শুক্রবারে আমার বন্ধুর দাওয়াত ওরে টিঙ্গি না রে টিঙ্গি না মেহেদি রাঙ্গা বয়ে হাত লোক জোর তো বেশি দেখি যাই দেখি বিয়ার সাজো নিসাজো কন্যালো বিয়ার সাজো নিসাজো হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো বিয়ার ফুল দেখেন আগে এই বললাম না কি লোকজন তো দেখা যায় তাই
Ah.
আপনার বুদ্ধি আছে আপনারা দের বিয়ার দাউদ বুঝা পাচ্ছেন পাইছি 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 আপনারা প্রেজেন্টেশন নিয়ে আইছেন না খালি খাওয়ান ধরে তার মিলা জানিয়ে